পাকা দাদা, আজ পয়লা জানুয়ারি, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে তৃণমূলের ইতিহাসের ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। আজকে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বিকশিত হয়ে মানুষের যাতে সেবা করতে পারা যায়, সেই জন্যে তিনি আজকের দিনে আমাদের যে দল মামাটি মানুষের তৃণমূল কংগ্রেস পার্টি আজকে প্রতিষ্ঠা হয়েছিল, সেই জন্যই আজকে সারা বাংলায় আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় আমাদের পতাকা উত্তোলন হচ্ছে, মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে, তাই আমরা সকলে মানুষের পাশে আছি, সাথে আছি। আর আজকে সকলকে আমি আমাদের তৃণমূল কংগ্রেস সহ গোটা বাংলা, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর মানুষ যাতে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, স্বস্তিতে থাকে, ঈশ্বর আল্লাহর কাছে আমি প্রার্থনা করব। হ্যাঁ, এই তো এই শুভ নববর্ষের দিনে আপনাদের নতুন কিছু পরিকল্পনার ব্যাপারে কিছু বলবেন। নতুন কিছু পরিকল্পনা বলতে একটাই তো, কেন্দ্রীয় সরকার যে এনআরসি ক্যাব সিএ নিয়ে যেটা করছে, সেই তারেতে মানুষ এখন সকলে সেই কেন্দ্রীয় সরকারের ওপর যেভাবে মানুষ বিশ্বাসঘাত করছে, আমরা আমাদের নেত্রীও নির্দেশ দিয়েছেন যে এনআরসি ক্যাব সিএর বিরুদ্ধে আমরা সবসময় যেন মানুষের কাছে যেয়ে, মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে তাদেরকে অভয় দিই, যে আমাদের সাথে আছে মমতা। আমরা আমাদের যে কেউ কোনো রকম বাধা সৃষ্টি করতে পারবে না, কেন্দ্রীয় সরকার যতই আইন করুক, যতই এ করুক, আমাদের সাথে আছে মমতা। আমাদের পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাঁটি, পশ্চিমবঙ্গের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। এই মাটিতে বিজেপি যতই আইন করুক, আইন করে কোনো আইনই হবে, জনগণের রায় হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রায়। আপনারা দেখেছেন যে তিনটে বিধানসভায় আমাদের এই এনআরসি ক্যাব সিএর বিরুদ্ধে কীভাবে মানুষ রায় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উপহার দিয়েছে তিনটে বিধানসভা। আবার দেখুন পাশের রাজ্য ঝাড়খণ্ড কীভাবে বিজেপি পর্যবেক্ষিত হয়েছে, তাই মানুষের রায় হচ্ছে সবচেয়ে বড় রায়, তাই ওরাই যতই আইন করুক ওই আইন মানুষ মানবে না, মানুষের রায় শেষ কথা। তার মানে আপনি বলতে চাইছেন পশ্চিমবঙ্গে কোনো মতেই এনআরসি হতে দেবেন না, তাই তো? পশ্চিমবঙ্গে কেরলে আজকে আপনারা দেখছেন অন্য অন্য রাজ্যে তারা প্রত্যেকে এনআরসি এতে কীভাবে তারা প্রতিবাদ করছে, আপনারা দেখেছেন আসামের কী অবস্থা, আপনারা গোটা ভারতবর্ষের কী অবস্থা। তাই এরা আসামের আপনারা সেই যে ডিটেনশন ক্যাম্প দেখেছেন, আমার খুব ভাগ্য ভালো হয়েছিল যে সেই সেলুলার জেল, সেই যেটা কালা পানি পার্ক, যারা তখন ইংরেজ আমলে যারা দেশের জন্য যারা যুদ্ধ করতো, সেই জীবনের জয়গান গিয়ে যারা ফাঁসির মঞ্চে যেত, সে বন্দে মাতরম যারা স্বদেশী করতো, তারা সেই যখনই ইংরেজদের বিরুদ্ধে কেউ কিছু করত, তখন সেই তাদের কালা পানি পার করে তাদের সেই সেলুলার জেলে পাঠিত, ছোট্ট ছোট্ট জায়গা, সেখানে কী কষ্টে তারা থাকতো, খাবার দাবার ঘুমাবার জায়গা পেত না, সে কী কষ্টে তারা সেই যারা স্বাধীন ভারতকে স্বাধীন করার জন্য যারা স্বপ্ন দেখেছিল, ইংরেজরা তাদের সেই সেলুলার জেলে যেমন করতো, এখন এই সেই বিজেপি হচ্ছে সেই ইংরেজদের প্রেতাত্মা, সেই সরকারের সেই প্রেতাত্মা, সেই তারা সেই আসামে কীভাবে সেই ডিটেনশন ক্যাম্পে যেভাবে এক জায়গায় পুরুষ থাকবে, এক জায়গায় মহিলা থাকবে, এক জায়গায় শিশু থাকবে, সেই সেগুলোর জেবের মতো এই বিজেপি সরকার করছে, তাই মানুষ এদের কথা মেনে নেবে না। আজ শুভ নববর্ষের দিনে আরামবাগবাসীকে কী বার্তা দিতে চাই? আরামবাগবাসীর কাছে আমি বার্তা দিতে চাই যে সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, আর ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করব আমরা যেন সকলে ভালো থাকি, সকলকে যেন ভালো রাখতে পারি একে অপরের, যাতে আমরা এতে পরিপূরক হয়ে আমরা যাতে কাজ করতে পারি। আর ঈশ্বর আল্লাহর কাছে আশীর্বাদ চাইব, আমাদের দিদি যেভাবে উন্নয়ন করছে সেই উন্নয়নের নিরিখে দিদি যেন সুস্থ থাকে, আর আমরা যেন আরামবাগে, যেমন আমাদের দিদি আরামবাগে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে, রেল থেকে আরম্ভ করে, সুপার স্পেশালিটি হসপিটাল থেকে আরম্ভ করে, নার্সিং কলেজ থেকে আরম্ভ করে, আন্ডারগ্রাউন্ড ট্রেন থেকে আরম্ভ করে, ঈদগাহ কবরস্থান
থেকে আরম্ভ করে আপনার ইলেকট্রিক চুরি থেকে আরম্ভ করে কন্যাশ্রী, যুবশ্রী, শিশু সাথী, কিষাণ ক্রেডিট কার্ড থেকে আরম্ভ করে মানবিক ভাতা থেকে আরম্ভ করে বিভিন্ন যে মানবিক যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো আমরা যেন সকলে মিলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের যে কর্মধারা, যে কর্মসূচিগুলো মানুষের কাছে যাতে নিয়ে যেতে পারি, রূপায়ণ যাতে করতে পারি, তবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা তবেই সার্থক হবে। থ্যাংক ইউ।